وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم. ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك. فانظر ماذا ترى قال يا ابا تفعل ما تؤمر ستزيدني ان شاء الله من الصابرين فلما اسلم وتله للجبين فناديناه ان يا ابراهيم قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين وعن أبي قتاده رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة يحتسب على الله أن يكفر الصنة التي ওয়া সানাতুল লাতি বাহু রহু মুসলিম ইন্নআলহামদুলিল্লাহ আলা রাসূলিল্লাহ সম্মানিত জুমা মসজিদের মুসল্লিবৃন্দ যাবতীয় হাম দেবং সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে দরুদ দেবং তাসলিমাত বর্ষিত হোক আল্লাহ রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর গুরুত্ব এ বিষয়ে এক গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল জমার খুব উপস্থাপনের চেষ্টা আজিজ বিল্লা করব ইনশা অনিব। কোরবানি আল্লাহ পাক রব্বুল আলমিনের যে বিধানগুলো মুসলিম ওম্মার উপর দেওয়া হয়েছে মুসলিম উম্মার ঐক্যের প্রতীক হিসাবে কোরবানি অন্যতম একটা অর্থ বহন করে বাচ্ছরিক যে মুসলিম উম্মার ইবাদাতের আনুষ্ঠানিকতাগুলো আছে তন্মধ্যে কোরবানি সর্বশীর্ষ অবস্থান এই কোরবানির সময় আসলে মুসলিম উম্মার মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় মুসলিম উম্মার মধ্যে একটা বড়ো ধরনের প্রস্তুতি লক্ষ্য করা যায় এত বড় প্রস্তুতি স্বাভাবিকভাবে আমরা গোটা বছরে কখনো দেখতে পাই না তো মুসলিম উম্মার ঐক্যের যে প্রতীক সর্ববৃহৎ মুসলিম উম্মার যে ঐক্যের মূর্ত প্রতীক সেটা হচ্ছে এই জিলহজ মাস আসলেই মুসলিম উম্মার মধ্যে একটা বড় ধরনের সাড়া পড়ে যায় কুরবানিকে কেন্দ্র করি আসলে ঐক্যের যেটা মহান নিদর্শন ইব্রাহিম খালিলল্লাহ স্থাপন করে গেছেন সেটা হচ্ছে আল্লাহর যে মনোনীত ঘর বাইতুল্লাহ। আমাদের পবিত্র কাবা হেরেম শরীফ সেই পবিত্র কাবাতুল মুশাররাফাকে কেন্দ্র করে ইব্রাহিম খালিলুল্লাহর যে কার্যক্রমগুলো হজ সম্পাদনের মাধ্যমে মুসলিম ওম্মা প্রতি বছর করে থাকে হজ হচ্ছে মুসলিম ওম্মার সর্ববৃহৎ একত্রিত হওয়ার জায়গা ঐক্যের সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে এই হজ গত বছর এবং এই বছরের পরিসংখ্যান আমরা যেটা দেখতে পাচ্ছি হজ মুসলিম ওম্মার সেই একত্রিত হওয়ার অবস্থাকে অনেক বড় বাধা সৃষ্টি করার কারণে গোটা বিশ্বের লক্ষ লক্ষ প্রায় কোটির মতো সংখ্যার মুসলিম ওম্মারা হজ করা থেকে যদিও বঞ্চিত হচ্ছে কিন্তু কোরবানির যে ব্যাপক সাড়া এটা কিন্তু আল্লাহ সুবাহানশিস রহমতে আমাদের মধ্যে কমতি নেই তে কুরবানির যে গুরুত্ব এই গুরুত্ব সম্পর্কে আমরা অনেক কথা অনেক গল্প বলেন আর অনেক ইতিহাস বলেন এগুলো আমরা অনেক শুনেছি ইব্রাহিম খালিলল্লাহর যে ত্যাগের মহান দৃষ্টান্ত মহান আত্মত্যাগের যে নজির ইব্রাহিম খালিলল্লাহ স্থাপন করে গেছেন সেটা কিয়ামত পর্যন্ত মুসলিম মধ্যে সবচেয়ে বড়ো ত্যাগের নিদর্শন হিসেবে জাগ্রত থাকবে প্রতি বছর জিলহজ মাস আসলেই মুসলিম্মা ইব্রাহিম খালিলল্লাহকে আলাদাভাবে স্মরণ করবে ইব্রাহিম খালিলল্লাহর ত্যাগকে আমরা আমাদের বুকে লালন করব এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো ইব্রাহিম খালিলল্লাহর ত্যাগ ইব্রাহিম খালিল্লাহর সাথে ইসমাইল আল সালামের যে ত্যাগ ইব্রাহিম খালিলল্লাহর সাথে তার স্ত্রী হাজেরার যে ত্যাগ এই ত্যাগের মহান দৃষ্টান্তগুলোকে কিন্তু আমরা স্মরণ করি যেটা আল্লাহ পাক রাব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সরাসরি ঘোষণা করেছেন এখানে কোনো গল্প নয় এখানে কোনো কিচ্ছা কাহিনী নয় সুরাওয়াত পবিত্র কোরআনুল কারিমের সাঁইত্রিশ নাম্বার সুরাওয়াসাফাত এবার সাফাতের মধ্যে আল্লাহ পাকাবুল আলমিন ইব্রাহিম খালিল উল্লাহার এই ঘটনাকে সরাসরি আমাদের জন্য বিবৃতি করেছেন বর্ণনা করেছেন ইব্রাহিম পাক আল্লাহাকাবুল আলমিনের কাছে একটা সন্তান চেয়েছিলেন ইব্রাহিম খালিল দম্পতি দাম্পত্য জীবনে কোনো সন্তান ছিল না এটা আমরা জানি নিঃসন্তান দম্পতির যে কষ্ট সন্তান না থাকার যে একটা মহা যন্ত্রণা বুকের ভিতর লালন করে যে দম্পতির সন্তান নেই নিঃসন্তান যে দম্পতি এরাই বুঝতে পারে যে সন্তান না থাকার কত কষ্ট এই নিঃসন্তান দম্পতি যখন তাদের জীবন কাল যুগ পার করতে 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 জীবনের শেষ বয়সে প্রায় পোষার উপক্রম হলেন পোষা আসিয়া নব্বই বছরের কোটায় যখন ইব্রাহিম খালিলল্লাহ পৌঁছে গেলেন তখন ইব্রাহিম আল্লাহ আল্লাপাকাব্বুল আলমিনের কাছে একটা সন্তান চাইলেন ইব্রাহিম খালিল্লাহর চাওয়া দেখেন কীরকম ইব্রাহিম খালিলুল্লাহ আল্লাহ বাকরাবুল আলামিনের কাছে চাচ্ছেন কিভাবে দেখেন একশো এক একশো আল্লাহ পাক আল্লাহাকাবুল আলামিনের কাছে একশো নম্বর আয়াতে ইব্রাহিম খালি বলছেন রব্বি সলিহিন হে আমার রব তুমি আমাকে একটা সৎ সন্তান দাও এটা হচ্ছে একজন নবীর চাওয়া। একজন খালিলুল্লাহ যিনি আল্লাহর প্রিয় বান্দা তার চাওয়াটা দেখেন তার চাওয়ার প্রতি লক্ষ্য করেন ইব্রাহিম খালিলুল্লাহ বললেন রব্বি হে আমার রব হাবলি আমাকে দাও একটা সৎ সন্তান তাহলে ইব্রাহিম খালুল্লাহ চাইতে পারতেন রব্বি হাবলি হে আমার রব তুমি আমাকে একটা সন্তান দাও যে চাও আমাদের নিঃসন্তান দম্পতির চাওয়া তাহলে আমাদের সাওয়া ইব্রাহিম খালিল্লাহ সাওয়ার মধ্যে পার্থক্য ছিল একটা শব্দের মাধ্যমেই বিরাট পার্থক্য লক্ষ্য করা যায় আমরা স্বাভাবিকভাবে আমাদের যদি সন্তান না থাকে তাহলে আমরা আমাদের রবের কাছে চাই যে হে আমার রব তুমি আমাকে একটা ছেলে দাও অথবা আমাকে একটা মেয়ে দাও যাদের ছেলে আছে মেয়ে নাই তারা মেয়ে চায় যাদের মেয়ে আছে ছেলে নাই তারা ছেলে চায় মেয়ে চাই যার যেটা সাওয়া যার কোনো সন্তানই নাই সে বলে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দিলেই আমি খুশি ছেলেই দাও আর মেয়ে দাও হে আমার রব তুমি আমাকে একটা সন্তান দাও এটা হচ্ছে আমাদের চাওয়া আসলে একজন সন্তান বাবা মার জন্য যে কত বড় আশীর্বাদ অথবা অভিশাপ একজন সন্তানই হতে পারে বাবা মার জন্যে বড় আশীর্বাদের বিষয় বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে একজন সন্তান আবার একজন সন্তান বাবা মার জন্যে অভিশপ্ত বাবা মার মুখে কালি লেপে দিতে পারে বাবা মার জন্যে কলঙ্কের ইতিহাস রচনা করতে পারে এই সন্তানই যেমন কাবিলের ঘটনা আমরা জানি যে কাবিল আদম আলাহ সাল্লামের মুখে কালি লেপে দিয়েছিল কেয়ামত পর্যন্ত কাবিলের জন্য আদম আলাহি সাল্লামের অপমানজনক একটা অধ্যায় রসি তো থাকবেই সরাসরি একজন নবীর সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সরাসরি জ্ঞান দান করেছিলেন ওয়াল্লামা আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা রাজাহুম আলাল মালাঈকাতি ফা ক্বালা আম্বিয়ুনি বি আসমাই হা উলাইইন কুম সাদিকিন আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আদমকে শিক্ষা দিলেন সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদম আলাইহিস সালামের শিক্ষক সুবহানাল্লাহ এই সৌভাগ্য পৃথিবীর কোন মানুষের ভাগ্য জুটেনি যে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞান লাভ করার শিক্ষা আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদাভাবে দান করেছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ আদম আলাইহিস সালাম তাকে সরাসরি তার রব ও আল্লামা সরাসরি শিক্ষা দিলেন আল্লাপাক রাব্বুল আলমিন আদম আলাহ সাল্লাম কি পাক রাব্বুল আলমিন যাকে সরাসরি শিক্ষা দেন তার জ্ঞানের গভীরতা আর অন্য মানুষের জ্ঞানের গভীরতা কি এক হতে পারে ন এই জন্যে পৃথিবীতে আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে যত মানুষের আগমন ঘটবে সবচাইতে আদম আলাহ সাল্লাম জ্ঞানী এবং তিনি সবকিছু জানতেন আদম আলাহ সব কিছু জানতেন এই পৃথিবী সম্পর্কে এবং মহাজগৎ সম্পর্কে আল্লাহ পাক রাব্বুল আলমিন সব কিছু আদম আলাহ সাল্লামকে শিখিয়েছিলেন যে পরীক্ষায় ফেরেস্তার আদম আলাহ সাল্লামের কাছে ব্যর্থ হয়ে গিয়েছিল ফেরেশতারা হার মেনেছিল আদম আলাহ সাল্লাম সব কিছু বলতে পারলেন ফেরেশতারা বলতে পারল না সরব আকার মধ্যে যে ঘটনা ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা সোম্মা আরা দাহম আলাল আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে প্রত্যেকটা জিনিসের নাম শিখালেন সব বিষয়ে জ্ঞানে গুণান্বিত করলেন তারপর ফেরেশতাদের সামনে আদম সালামকে উপস্থাপন করে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা এই समस्त সমস্ত জিনিসের নাম আমার কাছে বলে দাও দেখি তারপর ফেরেশতারা বললেন সুবহানাকা লা ইলমা lana ইল্লামতানা ইন্নাকা আংতাল আলিমুল হাকীম হে আল্লাহ সব পবিত্রতা তোমারই জন্যে তুমি আমাদেরকে যা কিছু শিখিয়েছো এর বাইরে আমাদের আর কোনো জ্ঞান নেই তুমি মহাজ্ঞানী অতএব তুমি আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছো এর বাইরে আমরা আর কিছু জানি না তখন আদম আলাহ জিজ্ঞেস করার পর আদম আলাহ সাল্লাম টক 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 করে সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন সোহান এখানে ফেরেস্তাদের উপর আদম আলাহ সাল্লামের জ্ঞানের শ্রেষ্ঠত্ব প্রমাণ হলো সেই মহাজ্ঞানী ব্যক্তি যিনি সব কিছু জানেন সব কিছু যাকে আল্লাহ পাকরাবুল আলমিন শিখিয়েছিলেন তার জীবনের একটা কলঙ্কিত অধ্যায় আছে যে অধ্যায় রচনা করেছিল অভিশপ্ত সন্তান কাবিল এই অভিশপ্ত সন্তান বাবা মার জন্যে কালিমার কালিমা লিখে দেয় যেটা বাবা মার জন্যে কষ্টের অধ্যায় তাহলে আমরা আল্লাহর কাছে সন্তান চাইব যে সন্তান বাবা মার জন্যে আশীর্বাদ হবে বাবা মার মুখ উজ্জ্বল হবে কলঙ্কিত সন্তান আমরা পৃথিবীতে চাইবো না সন্তান না থাকা ভালো তাও কলঙ্কিত সন্তান না থাক নিঃসন্তান দম্পতি পৃথিবীতে বেঁচে থাকেন কলঙ্কিত নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার চাইতে অনেক ভালো কলঙ্কিত সন্তান অভিশপ্ত সন্তান বাবা মার জন্য জন্যে ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি হবে জাহান্নামে যাওয়ার জন্যে বাবা মাকে উপযুক্ত করবি অতএব আমরা ইব্রাহিম খালিলল্লাহার কাছ থেকে শিখবো দোয়া করা শিখবো চাওয়া শিখব ইব্রাহিম খালিল বললেন রব্বি ইহাবলি মিনাসলিন হে আমার রব তুমি আমাকে একটা সৎ সন্তান দান করো যদি ইব্রাহিম খালিলুল্লাহ এই দোয়া না করে যদি সরাসরি বলতেন হে আমার রব তুমি আমাকে একজন সৎ একজন সন্তান দান করো তাহলে ইব্রাহিম খালিলুল্লাহর জীবনে এই রকম কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব হতো না সম্ভব হতো না ইব্রাহিম খালিলুল্লাহ এত বড় অগ্নি পরীক্ষায় ইন্না হাযা লাহুল বালাউল মুমিন। এবার সব আল্লাহ পাকরা বোলা বলছেন এটা ইব্রাহিম খালিলুল্লাহর জন্য একটা মহান কঠিন পরীক্ষা ছিল অগ্নি পরীক্ষা ছিল এত বড় অগ্নি পরীক্ষা ইব্রাহিম খালিলুল্লাহ পাশ করতে পারতেন না যদি ওই ডোয়ার বরকত ইব্রাহিম খালিলুল্লাহ ঘরে যদি স্বচ্ছন্দান না আসতো এটা আমরা বুঝতে পেরেছি জাল্লা পাকরা বোলা মিনের কাছে সাওয়ার যে গতি আল্লাহ পাকরা বোলালামিনের দেওয়ার সেই গতি পরীক্ষার যেরকম গতি পাশ করারও সেরকম গতি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নযীব ইহতিয়াস মানুষের ব্রেন কোনোদিন কাজ করতে পারবে না যে একজন মানুষের জীবনে এরকম পরীক্ষা আর সেই পরীক্ষায় মানুষ কৃতকার্য হয় কি করে ফা বাশারনাহু বি গোলামিন ইব্রাহিম যখন আমার কাছে একজন সৎ সন্তানের দাবি করল তখন আমি ইব্রাহিম খলিলুল্লাহকে একজন ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলাম সহনশীল সন্তানের শুভসংবাদ দিলাম আল্লাফকাব্দু আলম বলছেন ভবাৎ সার নাহু অতঃপর আমি ইব্রাহিমকে সংবাদ দিলাম বি গুলামিন হালিম একজন ধৈর্যশীল সন্তানের একজন সহনশীল সন্তানের এই সহনশীল সন্তানের শুভসংবাদ দেওয়ার কারণেই ইব্রাহিম খালিলুল্লাহ দেখেন এত বড় কঠিন পরীক্ষায় পাশ করলেন হালাম বালক মাহিয়া অতঃপর যখন ওই সন্তান তার বাবার সাথে হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে যখন বাবার সাথে ঘুরে ফেরা বয়সে যখন উপনীত হয়ে গেল ওই ছোট্ট সন্তান তাহলে আম্মা বালাগা অতঃপর যখন পৌঁছে গেল মা হোস বাবার সাথে সন্তান ঘোরাফেরা করার বয়সে বাবার সাথে সন্তান হাত ধরে ঘোরাফেরা করে কোন বয়সে খেয়াল করেন এখানে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন মাহু সাইয়া সাই করা মানে বাবার সাথে হাঁটা করা দৌড়াদৌড়ি করা ছোট বাচ্চা ফুটফুটে ছোট বাচ্চা হাঁটতে শিখেছে বাবার হাত ধরে এখানে সেখানে যায় তার বয়স কত হবে এটা আমাদের এখন বোঝার পালা এখানে স্পষ্টতা নাই কত বছর বয়স তবে আমাকে বুঝতে হবে কোন বয়সের ছোট বাচ্চা ফুটফুটে সুন্দর ছেলে বাবার হাত ধরে বাবার সাথে ঘোরাফেরা করার বয়স উপনীত হতে পারে হতে পারে ছয় সাত আট দশ বছর বারো তেরো বছর এরা কমবয়শ নাই হবে সেটা যাই হোকটা বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে ত্যাগের মহান দৃষ্টির থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুকা এই বয়সে যখন তার সন্তান বাবার হাত ধরে যখন ঘোরাফেরা করার বয়সে যখন উপনীত হলো ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানের সামনে তার স্বপ্নের কাহিনী বর্ণনা করছেন। আলায়া বুনাইয়া হে আমার আদরের টুকরা হে আমার করিজার টুকরা হে আমার সন্তান হে আমার আব্বু হে আমার বেটা হে আমার ছেলে ইয়া বোনাইয়া ইন্নি আর ফিল মানামি আমি স্বপ্নে দেখতেছি কি কোক করুন ঘটনা হে আমার সন্তান ইন্নি আর নিশ্চয় আমি দেখলাম ফিল মানামি আমার ঘুমের মধ্যে মানে স্বপ্নে আন্নি আসবা হুকা আমি তোমাকে জবে করতেছি কি আশ্চর্য ঘটনা পিতা তার সন্তানের সামনে এরকমভাবে বলছে অলা ইয়া বনাইয়া ইন আর ফিল মানাম হে আমার পুত্র হে আমার ছেলে ইয়া বোনাইয়া হে আমার আব্বু হে আমার বেটা ইন আর ফিল মানাম ইয়ানবাহুকা আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবে করতেছি ওই ছোট্ট সন্তানের সামনে বাবার বক্তব্য ওই ছোট্ট ছেলের সাথে বাবার এই ভারী বক্তব্য কত বড় কঠিন হতে পারে এটা আমরা কোনোদিন ভেবেছি কত বড় ভারী বক্তব্য এটা পাহাড়ের চাইতে ভারী আসমানের চাইতে ভারী পৃথিবীর চাইতে ভারী এই বক্তব্য ইন্ন আসবাহুকা আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবে করতেছি ওলা ইয়া বাতিফাল ছোট্ট ফুটফুটে সোনার ছেলে তখন তার বাবার সামনে বক্তব্য পেশ করলেন হে আমার পিতা আপনি যা দেখেছেন তাই বাস্তবায়ন করেন ই আবাতি হে আমার আব্বু আপনি স্বপ্নে যা দেখেছেন সেটা প্রতিফলন ঘটান সোহান আল্লাহ হামদি এই কথার ওজন কত এটা আমি আপনি কোনোদিন ভেবে দেখেছি ইয়াবাতি পাল হে আব্বা আপনি এটা বাস্তবায়ন করেন স্বপ্নে যা দেখেছেন এই কথা বলার পিছনে কারণ কি ওই ছোট্ট ছেলে এত বড় কথার উত্তর কি করে দিতে পারলেন যে আপনি যা দেখেছেন সেটা বাস্তবায়ন করেন এটার প্রতিফল হচ্ছে ইব্রাহিম খালিল্লা তার রবের কাছে চেয়েছিলেন যে হে আমার রব তুমি আমাকে একটা সৎ সন্তান দাও ওই যে সলিহীন শব্দের প্রতিফলন এখানে বললেন ইয়া বাতিফাল সলিহীন শব্দের প্রতিফলন এখানে ঘটেছে যে সৎ সন্তান চাইলেন ইব্রাহিম খালিল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলমিন তাকে ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলেন আর ওই ধৈর্যশীল সন্তানের মুখ থেকেই এত ভারী এত কঠিন এত একবারে আশ্চর্যের যে উত্তর ইয়া আবাতিফ আল মা তো ও সাত আল্লাহ মিনাস সবির হে আমার আব্বা আপনি যা স্বপ্নে দেখেছেন সেটা আপনি বাস্তবায়ন করেন ইনশা আজিজ রাজিজ আল্লাহ সাহেব তো আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন ইনশা আল্লাহ মিনা সবিরিন আপনি আমাকে সবরকারীদের মধ্যে দেখতে পাবেন আমি বিচলিত নই আমি উৎকণ্ঠিত নই আমি নার্ভাস নই আপনি যা দেখেছেন তাই বাস্তবায়ন করেন এত কঠিন জবাব পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয় পৃথিবীর কোনো মানুষের পক্ষেই উত্তর দেওয়া সম্ভব নয় ওই ছোট্ট ফুটফুটে আট দশ বছরের ছেলের মুখ থেকে যে উত্তর বের হয়েছিল এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয় এটা আমরা যাচাই করতে জানিনি নি কোনো দিন এই ত্যাগ এই মহান আত্মত্যাগ ইব্রাহিম খালিলুল্লাহর পক্ষ থেকে ইসমাইল আলহ সালামের পক্ষ থেকে সংগঠিত হয়েছিল আল্লাপাকাব্বুল আলমী তখন বলছেন ফালাম্মা আসলামা বাপ বেটা দুজনে আমার কাছে আত্মসমর্পণ করলো এই যে আমি বলি দেখেন মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী যার নিজের ইচ্ছার কোনো দাম থাকে না ফালাম্মা আসলামা অতঃপর বাপ বেটা এখানে তাসনিয়া সিগা ব্যবহার করা হয়েছে দি বছনের সিগা ব্যবহার করা হয়েছে আসলামা তারা দুজনে আমার কাছে আত্মসমর্পণ করল বাপ বেটা ইব্রাহিম ইসমাইল আল দুজনে আমার কাছে আত্মসমর্পণ করল বাপ বেটার নিজের ইচ্ছার কোনো দাম নেই এখানে নিজের ব্যক্তি স্বাধীনতার কোনো দাম নেই ওরা নিজের চা পাওয়ার কোনো দাম দেয়নি আল্লাহ পাক রাব্বুল আলমিন বাপকে যা স্বপ্নে দেখালেন বেটাই তার বাস্তবায়ন করতে বলছেন বাপ বেটা দুজনে আত্মসমর্পণ করলেন ফালাম আসলাম ও তাল্লাহ জাবিন বাপ তার ছেলেকে শোয়ায় দিলেন এটা আত্মসমর্পণ বাপ যা স্বপ্নে দেখলেন ছেলে তার বাস্তবায়ন করতে বললেন বাপ বেটা উভয়ে আসলামা আত্মসমর্পণ করলেন মুসলিম হলেন ও তাল্লাহুলিল জাবিন পিতা পুত্রকে সোয়ায়া দিলেন আল্লাহ ফাকরা বোলালামিনের পরীক্ষা শেষ আল্লাহ যা চেয়েছিলেন ইব্রাহিম খালিলুলুল্লাহ তার পুরোপুরি একশো পার্সেন্ট নাম্বার পেয়ে গোল্ডেন প্লাস পে পাশ করলেন আল্লাহ ফাকরা বোলালামিন যা চাইলেন সেটা প্রতিফলন হয়ে গেল আল্লাহ ফাকরা বোলালামিন তখন বলছেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহুলিল জামিন ও না দাইনাহু আইয়া ইব্রাহিম আমি তখন ইব্রাহিমকে ডাক দিলাম হে ইব্রাহিম আইয়া আইয়া তুমি থামো তোমরা দুজন আত্মসমর্পণ করেছো আমি বুঝতে পেরেছি তোমাদের কলিজা একবারে ছিঁড়ে শেষ যতটুকু কলিজা তোমাদের রবের জন্য ছিঁড়ে দেওয়ার কথা একবার একশো পার্সেন্ট কলিজা তোমরা বাপ বেটা আমার জন্য ছিঁড়ে দিলি এটা হচ্ছে আসলামা ফালাম্মা আসলামা ও লিল জাবিন ও না দাই অতঃপর আমি ডাক দিলাম ইব্রাহিম আইয়া ইব্রাহিম এ ইব্রাহিম তুমি থামো তোমার কাজ শেষ ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন কদ অবশ্যই অফ কোর্স সাদাক্তার রুইয়া তুমি স্বপ্নে যা দেখেছিলে তা সত্যে পরিণত করলি কদ সাদাক্তার রুইয়া তুমি স্বপ্নে যা দেখেছিলে তা বাস্তবে প্রতিফলন ঘটালি ইন্না কাদালি কানা জিল মহসেন সৎ বান্দাদের প্রতিদান আমি এভাবেই দিয়ে থাকি সাপ মরবে লাঠি ভাঙবে না সাপ মরবে লাঠি ভাঙবে না সাপ মরবে লাঠি ভাঙবে না এটার নাম হচ্ছে ইন্না কাদালি কানা জিল মহসেন সৎ কর্মশীল বান্দাদের প্রতিফলন আমি এভাবে দিই প্রতিদান দেখো তুমি সৎ ইন্না কাদালিকা অবশ্যই আমি প্রতিদান দিয়ে দিলাম নাজিল মহসেন যারা সৎ যারা সৎকর্মশীল তাদের প্রতিদান আমি এভাবেই দিয়ে দিই সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না এটার অর্থ হচ্ছে এটা কাদালিকা নাজিল সৎকর্মশীল বান্দাদের প্রতিদান আমি দিয়ে দিই মানে এদিকে ইব্রাহিম খালিলুল্লাহ ইসমাইল আল্লাহ সাল্লামের যা কলিজা ছিঁড়ার ছিঁড়ে গেল আল্লাহ পাকরাবুল আলমিনের পরীক্ষা হয়ে গেল ফাঁকে ইব্রা ইসমাইল আলাহ সাল্লাম বেঁচে গেলেন দেখেন আল্লাহ পাকাবুল আলমিনের কত বড় কুদরতি কৌশল আল্লাহ ফাকরুল আলমিনের কত বড় কুদরতি টেকনিক মহিমা ইব্রাহিম খালিল কলিজা আল্লাহ ফাকরাবুল আলামিন যতটুকু সিঁড়ার ততটুকু ছেড়েই নিলেন দেখতে পেলেন যে ইব্রাহিম খালিলুল্লাহর কলিজা ছেড়ে খান খান হয়ে যাচ্ছে তার হৃদস্পন্দনের গতি একবারে হান্ড্রেড পার্সেন্টে পৌঁছে গেছে আল্লাহর জন্য আত্মত্যাগের যে মহান দৃষ্টান্ত আল্লাহ ফাকরাবুল আলামিনের জন্য তা যে মহান আত্মত্যাগ এগুলো একশো পার্সেন্ট বাস্তবায়ন হচ্ছে বাস্তবায়ন হচ্ছে আল্লাহ ফাকরাবুল আলামিন ইব্রাহিম খালিলুল্লাহর উল্লাহার হার্টবিট পরীক্ষা করে দেখছেন ইব্রাহিম খালিল হার্ট বিট ইসমাইল সালাম জবে হয়েছেন জবে হয়ে গেছে। যা হার্টবিট হবার সেটা হয়ে গেছে কিন্তু ফাঁকে ইসমাইল সাল্লাম জবাই হলেন না এটাই হচ্ছে আল্লাপাক আব্বুল আলমিনের কৌশল আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্যে এইরকম প্রতিদান দিয়ে থাকি ইন্না হাজ বালা বালাউল মবিন এটা ছিল ইব্রাহিমের জন্য একটা মহান অগ্নি পরীক্ষা বিরাট কঠিন পরীক্ষা আল্লাপাক আব্বুল আলমিন সরাসরি স্বীকৃতি দিচ্ছেন এই কথা কোরআনুল কারিমে কোন নবী আসলের ক্ষেত্রে আল্লাহ পাক রাব্বুল আলামিন ব্যবহার করেন গোটা কোরআনের সমস্ত কোরআনের ইন্না বালাউল মুবিন এটা ছিল ইব্রাহিমের জন্য একটা কঠিন পরীক্ষা এই কথা আল্লাহ পাক রাব্বুল আলামিন কোন নবীর আসলের ক্ষেত্রে ব্যবহার করেন নি তার মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এত কঠিন পরীক্ষার সম্মুখীন পৃথিবীর কোনো মানুষ হবে না কারো পক্ষে পাশ করা সম্ভব হবে না একমাত্র নজীবিহীন ব্যক্তিত্ব এই পৃথিবীর বুকে ঐতিহাসিক নিদর্শন যেটা স্থাপন করে গেছেন ইব্রাহিম খালিল্লাহ এই আয়ার্লা বাক আলামী স্বীকৃতি দিচ্ছেন মুবিন এটা ছিল ইব্রাহিমের জন্য অনেক বড় অগ্নি পরীক্ষা অনেক বড় কঠিন পরীক্ষা আমি অফা দাই না হবি জিবিহীন আজিম আমি একটা কোরবানির জন্য মহান জন্তুকে প্রেরণ করলাম ও তার আপনা আলাইহি ফিল আখিরিন এবং এই নিয়ম নীতি পরবর্তী অম্মতের জন্য আমি চালু রাখলাম আল্লাহ পাকরা বলার আমি সরা শরীর বলছেন অফা দাই না হবি জিবিহীন আজিম আমি জবেহের জন্যে কুরবানির জন্য একটা মহান জন্তুকে সেখানে পাঠালাম ইসমাইলের জায়গায় অফা দাই না হবি জিবিহীন আজিম তারাকনা আলাইহি ফিল আকিরিন আর এই নীতি পরবর্তী উম্মতের জন্য আমি চালু রাখলাম ও তারাকনা ইব্রাহিম খালিল্লাহর এই নীতি ইব্রাহিমের খালিল্লাহর ছেড়ে যাওয়াতে যে ত্যাগ কুরবানির যে নীতি এই নীতি আমি পরবর্তী উম্মতের মধ্যে চালু রাখলাম ও তারাকনা আলাইহি হি ফিল আকিরিন সালাম আলা ইব্রাহিম আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন শান্তি শুধুই শান্তি শুধুই শান্তি ইব্রাহিমের উপর সালাম আলা ইব্রাহিম শুধুই শান্তি আল্লাপাক রব্বুল আলামিন যে কত খুশি হয়ে গেছেন ইব্রাহিম খালিল এই ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে পাক রব্বুল আলামিন যে কত খুশি হয়ে গেছেন পাক রব্বুল আলামিন সরাসরি তার পক্ষ থেকে খালিল উপর ইব্রাহিম খালিলল্লাহর উপর শান্তি অবতীর্ণের ধারা অব্যাহত রাখলেন সালামন আলা ইব্রাহিম ইব্রাহিমের ওপর শান্তি শুধুই শান্তি প্রতিদান দেখেন আল্লাহফাক রাব্বুল আলমিন কীভাবে দিয়ে দিলেন এটাই হচ্ছে ইব্রাহিম খালিলল্লাহর ত্যাগ ইসমাইল আল সাল্লামের মাধ্যমে বাস্তবায়ন ইসমাইল সাল্লাম যদি বলতেন না বাবা আমি এখানে রাজি নই পৃথিবীর সব সন্তান যেটা বলবি পৃথিবীর সব সন্তান যেটা বলবি যে বাপ যদি ছেলের কাছে বক্তব্য পেশ করে যে আমি স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে জবে করতেছি এই ব্যাপারে তোমার মতামত কি বাবা ইব্রাহিম খালিল্লাহ তার স্বপ্নের যে দৃষ্টান্ত এটা ইসমার সাল্লামের উপর বাস্তবায়ন করতে চাননি কিন্তু বলেছিলেন যে তোমার মতামতটা কি ব্যাপারে তখন পৃথিবীর সব সন্তান বলবে না বাবা তুমি স্বপ্নে যাই দেখো না কেন সেটা তোমার ব্যাপার তোমার স্বপ্নের কোনো দাম নেই অতএব আমি জবে হতে রাজি নই কিন্তু ইসমাইল আলী সাল্লামকে বক্তব্য দিয়েছিলেন না ইসমাইল আল সালামের বক্তব্য আলাদা এটাই হচ্ছে পৃথিবীর মধ্যে ঐতিহাসিক নিদর্শন ত্যাগের মহান নিদর্শন ইসমাইল আল সালামের মাধ্যমে বাস্তবায়ন ইব্রাহিম খালি বাস্তবায়ন করতে পারতেন না যদি ইসমাই সাল্লাম না বলতেন ইয়া আবাতি আল হে আব্বা আপনি যা দেখেছেন তাই বাস্তবায়ন করেন ইব্রাহিম খালিল্লাহর জন্য কত সহজ হয়ে গেল তখন পরীক্ষা বাপ চাই ঠিক আছে যদি বেটা না চাইতো ইব্রাহিম আলহ সালামের জন্য কত সহজ হয়ে গেল ইব্রাহিম সাল্লাম মনে হয় কল্পনাই করেননি যে আমার ছেলে এত বড় কঠিন প্রশ্নের উত্তর দিতে পারবে ভাবে অথচ ইসমাইল আল সাল্লাম আরো সহজ করে দিলেন এই পরীক্ষা ইয়া ইয়াবা হে আব্বা আপনি যা স্বপ্নে দেখেছেন তার বাস্তবায়ন ঘটান সা তাজিদুন ইনশা আল্লাহ মিনা সবির আল্লাহ সাহেত আপনি আমাকে সবুরকারী হিসেবে পাবেন ধৈর্যশীল হিসেবে পাবেন আল্লাহ আল্লাহাকাব্বুল আলমিনের পক্ষ থেকে এই যে ইব্রাহিম খালিল ইসমাইল জাবিহুল্লার যে ঐতিহাসিক নিদর্শন এই নিদর্শন বাস্তবায়ন করার জন্যে আমরা জিলহজ মাসে এখন কুরবানির যে পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করেছি আমাদের ত্যাগ পাক রাব্বুল আলমিনের সাথে নেটওয়ার্ক কানেকশানে অন্তরের সাথে সম্পর্ক তৈরি করতে হবে এর বাইরে অন্য কোন ঘটনা ঘটলে কিন্তু কোরবানির মূল তাৎপর্য কিন্তু নস্বাত হয়ে যাবে পাক রাব্বুল আলমিনের সাথে কুরবানির সরাসরি বান্দার নেটওয়ার্ক কানেকশান এই অন্তরের পাক ফাকরাব্বুল আলামিন জানেন আমার অন্তরের খবর আমি কোন নিয়তে কি সিস্টেমে কোন পদ্ধতিতে কোন নিয়ম নীতিতে কুরবানি করছি এটা পৃথিবীর কোনো মানুষ না জানলেও আমার রব জানে আমার অন্তরের খবর আমার রব জানে অতএব কুরবানির প্রধান শিক্ষাই হচ্ছে অন্তরের খুলুসিয়াত আল্লাহ ফাকরাবুল আলামিনের সন্তুষ্টি অন্তরের খুলুসিয়াত ইখলাস একনিষ্ঠতা বাইশ ক্যারেট সোনা নির্ভেজাল সোনার রূপরেখা কোরবানীর মাধ্যমে রবের সাথে বান্দার সম্পর্ক স্থাপিত হবে আমার এই ত্যাগ পৃথিবীর কোন মানুষ জানবে না আমার রব জানেন অতএব এখানে কোরবানির মহান শিক্ষা অতএব আমার গরুর অবস্থা আমার ছাগলের অবস্থা বর্ণনা করতে গিয়ে যেন আমার ভিতর তাকাব্যরী কাজ না করে আত্মভরিতা যেন সৃষ্টিরা হয় যে কত দামের গরু বিশাল গরু কত দামের ছাগল বিশাল ছাগল অহংকার যেন সৃষ্টি না হয় আল্লাপাকাব্বুল আলামিন যখনই দেখবেন অহংকার বান্দার অন্তরে বান্দা এক লক্ষ টাকা দামের গরু কিনি সমাজের উপর প্রভাব বিস্তার করার মানসিকতা তৈরি করেছি ওই কুরবানি মাথার উপর পচবে না আসমানে ঠেকাদদের কথা ওই কুরবানি উপরের দিকে যাবে না অতএব খুব সাবধান কুরবানি খুবই স্পর্শকাতর খুলুসিয়াত সমৃদ্ধ একটা এবাদাত যে এবাদাত আল্লাহ বাকরাবুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে যেন আমরা করতে পারি আল্লাহ বাকরাবুল আলমিন এই ক্ষেত্রে আমাদের মানসিকতা ইকলা সমৃদ্ধ ইমান খুলুসিয়াত সমৃদ্ধ তাকেও আমাদের সকলকে দান করুন সবাই বলুন আমিন আমাদের এই মাস আমি গত জমাতে আলোচনা করেছি এই মাসের প্রথম দশক আল্লাপাকাবুল আলমিনের কাছে খুব প্রিয় অতীব প্রিয় গোটা বছরের মধ্যে প্রিয় এই প্রিয় অবস্থানের মধ্যে আর একটা অন্যতম আমল সেটা হচ্ছে ইয়ামুল আরাফার দিনে সিয়াম এই সামনে সমবার ইয়ামল আরাফার দিন এই দিনে অন্তত আপনারা সবাই চেষ্টা করবেন খুবই ফজিলতপূর্ণ খুবই গুরুত্বের দাবি রাখে এই ইয়ামুল আরাফাতের সিয়াম হজরত কাতা জান থেকে বর্ণিত আবু কাতাদারা জালানো বলেন আল্লাফাকাব্বুল আলমিনের আসল বলেছেন সিয়ামও ইয়ামা আরাফাতু আহতা শিবু আল্লাহ ল হি আই কা সানাতুল্লাতি কবলাহু ও সানাতুল্লাতি বাহাদাহু আরাফাতের দিনের শিয়াম বিশ্বনাবী মামা সাল্লাহসাল্লাম বলেন আতাসিবু আমি আশা করি আল্লাহ বাক্রাব্দুল আলামীদের কাস আমি দাবি রাখি আল্লাহ ল হি আল্লাহ বাক্রাব্দুল আলামের আমি কঠিনভাবে আশাবাদী আই ও কা ফেরত সানাতুল্লাতি ও সানাতুল্লাতি বাহাদাহু বান্দার বিগত এক বছরের সামনের এক বছরের গুনাহের জন্য কাতফারা হবে ইয়া মলা রাফাতের সিবার সোহান আল্লাহ অভিহামদি বান্দার পিছনের এক বছরের গোনা সামনে আমি করিয়ে দিই দেখেন কত বড় কথা আমি সামনে বাঁচব কি বাঁচব না তার কোনো গ্যারান্টি নাই অথচ আল্লাহ বকরাবুল আলমিনের আসুল আমাদের সামনের এক বছরের গোনা মাপের কাতফারা হিসাবে ইয়া মলা রাফাতকে স্বীকৃতি দিলেন অতএব এত বড় একটা আল্লাহ রাসুলের দশ স্বীকৃতি আল্লাহর কাছে দাবি আল্লাহর কাছে আশা রেখেছেন যিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মহামাসাল্সাল্মের এত বড় আশা জীবান্দার বিগত এক বছরের গোনা সামনের বছরের এক বছরের গোনাহের জন্যে এহামূল আরাফাতের দিনের শিয়াম কাকমারা হবে মানে সব গুণার জন্যে মাপের জন্য কারণ হবে অতএব আমরা ইনশাল্লাহু আজিজ আল্লাহ রাবুল আলামের কাছে নিয়ত করি আল্লাহ ফাকরাবুল আলামিনের কাছে খুলুসিয়াতের সাথে ইয়াউমুল আরাফাতের দিনে সিয়াম পালন করার জন্য নিয়ত করি আল্লাহ ফাকরাবুল আলামিন আমাদের সকলকে ইয়ামুল আরাফাতের দিনে সিয়াম পালন করার মতো জোরালো মজবুত ইমান দান করুন সবাই বলুন আমিন আমাদের আরেকটা আমল শুরু হবে সেটা হচ্ছে তাকবীর পাঠ আমরা জানি যে তাকবীর আল্লাপাকরাবুল আলামিনের কাছে খুব পছন্দের ধ্বনি মুখ দ্বারা উচ্চারিত হবে তাকবীর এখানে নো সাউন্ডে নয় পৃথিবীতে যত রকমের জিকির আছে সব নো সাউন্ডে কোনো শব্দ হবে না জিকির হবে নো সাউন্ডে নো শব্দে উচ্চারণবিহীন শব্দবিহীন যত জিকির আছে সব শব্দবিহীন আর তাকবির যেটা সেটা প্রতিধ্বনি ধ্বনিত হবে মুখ দ্বারা উচ্চারিত হবে আল্লাহ আকবর এটা হচ্ছে তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহর বড়ত্বের কথা বান্দার মুখ দিয়ে প্রকাশ হবে আল্লাহ সবচেয়ে বড় মহান আল্লাহ গ্রেটেস্ট আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় আল্লাহু আকবার এই ধ্বনি বান্দার মুখ থেকে শোনা আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন এই ধ্বনি আমরা বলবো বারবার বলবো যত খুশি যত খুশি আমরা বলবো প্রচুর পরিমাণ আল্লাপাকালকে খুশি করার মাধ্যম আল্লাহ আকবার আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় মহান আল্লাহ আল্লাহু আকবর দেখেন আবার আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ সারা সত্যিকার অর্থে প্রকৃত কোনো ইলা নেই সত্যিকার কোনো কোনোদ নেই আল্লাহ সারা ইহা ইহু আল্লাহ সারা সত্য কোনো উপা্য নেই সত্য কোনো ইলা নেই আল্লাহু আকবার আল্লাহ বড় হাম সব প্রশংসা আল্লাহর জন্যে যত প্রশংসার দাবি সব আল্লাহ ফাকরাবোলা আমিনের জন্যে আল্লাহ আকবার আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার অলিল্লা হিলহাম এই তাকবীর আপনারা পাঠ করবেন ইয়ামুল আরাফাতের দিন ফজরের পর থেকে ইয়ামুল আরাফাতের দিন ফজরের পর থেকে আয়ামে আমে তা মানে জিলহাজ মাসের ১৩ তারিখ আসর পর্যন্ত এই তাকবির পাঠ করার সময়সীমা সাহাবিদের কাছ থেকে আমরা যেটা জেনেছি সাহাবিদের মধ্যে আমল খুব প্রসিদ্ধ ছিল ইনশাল্লাহ আজিজ আমরাও চেষ্টা করব। খুব গভীরভাবে এই আমলটা করার জন্য চেষ্টা করবেন আল্লাহ কাছে চাইবেন মনে থাকবে না কিন্তু মনে থাকবে না এটা আমি বলছি দেখেন খেয়াল করে মনে থাকবে না আল্লাহর কাছে চাইবেন ইয়ারাবাল আলমিন তুমি আমাকে একটু তাকবির পড়ার জন্য একটু স্মরণ করে দাও না আল্লাহর কাজ দোয়া করবেন এটা তার আগেই হে আল্লাহ আমি জানো ইয়ামল আরাফাতের দিন সকাল থেকে হজরের পর থেকে আয়ামে তাশরিক তেরোই জিলহজ ধরেন বুধবার দশই হজ বৃহস্পতিবার এগারো শুক্রবার বারো শনিবার তেরো শনিবার আসর পর্যন্ত এই তাকবির যত খুশি পড়তে থাকবেন যখন তখন সালাতের পর পড়বেন অন্য সময় পড়বেন যখনই অবসর পাবেন আল্লাহ ফাকরাবুল আলমিনের এই তাকবির পাঠ করবেন পাক বকরাব্বুল আলমিন আমাদের সকলকে তাকে খুশি করার জন্যে বেশি বেশি এই তাকবির পাঠ করার মতো স্মরণ শক্তি দান করুন সবাই বলুন আমিন আল্লাহ ফাকরাবুল আলমের কাছে আমরা চাই হে আল্লাহ তোমাকে খুশি করার মতো আমাদের অন্তর দাও বলুন আমিন হে আল্লাহ তোমাকে খুশি করার মধ্যে মতো আমাদেরকে জিহ্বা দাও যাতে তোমার জিকির আজগার তাকবির পড়তে পারি তোমাকে স্মরণ করার মতো একটা অন্তর দাও যে অন্তর পরিচ্ছন্নভাবে খুলুসিয়াতের সাথে তোমার ইবাদত করতে পারি তোমাকে স্মরণ করতে পারি তোমাকে ডাকতে পারি তোমাকে সন্তুষ্টির জন্যে সব আমল করে যেতে পারি এই রকম ইকলাস সমৃদ্ধ ইমান তুমি দয়া করে আমাদের সকলকে দান করো সবাই বলুন আমিন সোম্মা আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ بارك الله لنا ولكم في <applause> القرآن العظيم فإنّه تعالى